ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله اكديني بونا اپنی جانتے چاہیچن দিনই জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন বিষয় আমরা সর্বপ্রথম প্রাধান্য দিব? প্রথমত, দিনের জ্ঞান অর্জন করার জন্য উসুলা দিন, যেটার উপর দিন প্রতিষ্ঠিত বা দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলতে পারি যে তিনটি বিষয়, সেই তিনটি বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথমটি হচ্ছে মারিফাতুল আব্দ রব্বাহু আও মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে ধারণা নেওয়া। আর আল্লাহ সম্পর্কে ধারণা আমরা তখন নিতে পারবো যখন আমরা তাওহীদের জ্ঞান অর্জন করব। তাহলে আমাদের সর্বপ্রথম আকীদাগত বিষয়ে, বিশ্বাসগত বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর তার মধ্যে থেকে সর্বপ্রথম হচ্ছে তাওহীদের সম্পর্কে, তাওহীদের প্রকার এবং তাওহীদের যে প্রকারভেদ রয়েছে দলিল ভিত্তিক, এগুলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে বলে। এখানে আল্লাহর ইবাদত করা বলতে তাওহীদের একটি প্রকার রয়েছে, তাওহীদুল উলুহিয়া বা যেটাকে তাওহীদুল ইবাদা বলা হয়, তাওহীদুল ইবাদা বলা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আদেশ করেছেন, কোরআনে বলেছেন, فَعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে হে নবী আপনি এই জ্ঞান অর্জন করুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযানবিক, এবং আপনি আপনার কৃতকর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। তাহলে সর্বপ্রথম আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আর তাওহীদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য তাওহীদ জানার পাশাপাশি শিরক সম্পর্কেও আপনাকে জানতে হবে, কেননা তাওহীদ ও শিরক একসাথে বসবাস করতে পারে না, তাওহীদ ও শিরক একসাথে বসবাস করতে পারে না। তাওহীদ তত মজবুত হবে যত আপনি শিরক থেকে দূরে থাকবেন, আর শিরকের যত নিকটবর্তী হবেন তাওহীদটা তত দুর্বল হয়ে যাবে। এর জন্য আপনাকে তাওহীদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এবং শিরকের বিষয়েও জ্ঞান অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ও মারিফাত নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বান্দা তার রাসূলকে চিনতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ইলম অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের স্বচ্ছ আকীদা রাখতে হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ও মারিফাত দীন আল ইসলাম, এবং দীনের যে বিষয়গুলো আছে, এরপর আমরা দীনের যে বিষয়গুলো আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর দীনে ইলম অর্জন করা হচ্ছে ফরজ। তা দীনের কোন ইলম অর্জন করা ফরজ? যে সকল ইবাদতগুলো মানুষের উপর আদায় করা আবশ্যক বা ফরজ, সেগুলোর সম্পর্কে জ্ঞান রাখাও তার উপর ফরজ। যেমন পাঁচ ওয়াক্ত সালাত আমাদের উপর, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা আমাদের উপর হচ্ছে ফরজ, আবশ্যক। প্রত্যেক মুসলিম বালেগ এবং সুস্থ একজন মুসলিমের উপর এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, সুস্থ হোক অসুস্থ হোক, ফরজ। তাহলে এই সালাত নামক ইবাদতটি আমরা কিভাবে আদায় করব, এই বিষয়ে জ্ঞান অর্জন করাও ফরজ। শুধুমাত্র মসজিদে ইমাম সাহেব যেভাবে করতেছে আমি ওইভাবে করতেছি না, এটা আমাকে জানতে হবে, এটা আমি কিভাবে আদায় করবো, এটার মধ্যে কী আছে, এই ইবাদত সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক তেমনিভাবে সিয়াম ফরজ, সেক্ষেত্রে সিয়ামের বিষয়ে আমাকে জ্ঞান রাখতে হবে। জাকাত, এটাও একটা ফরজ ইবাদত, যাদের উপর আল্লাহ যাদেরকে নিসাব পরিমাণ অর্থ দিয়েছে, তো সেক্ষেত্রে সেটাও আমাদেরকে জানতে হবে। হজ, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আরকানুল ইসলামের যে মূল মূল বিষয়গুলো রয়েছে, এইগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করা দুই ভাগে বিভক্ত করেছেন ওলামায়ে কেরামরা। তার মধ্য থেকে আমরা বলতে পারি যে ইলমুন কিফাই, ইলমুন কিফাই ও ইলমুন আইনি। ইলমুন আইনি বলতে যেটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ জানাটা,
যেটা আমরা বললাম যে সকল বিষয়গুলো ওয়াজিব বান্দার উপর, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, সেই ইবাদতের বিষয়ে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ফরজ। আর ইলমুল কিফায়ী বলতে যেখানে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আলেম ওলামাদের জন্য, যে সকল আলেম ওলামা যদি সমাজে কেউ মুসলিম সমাজে বা একটা গ্রামের দিয়ে যদি আমরা বুঝাতে চাই, তাহলে গ্রামের মধ্যে 100 জন লোক আছে বা 100 জন মুসলিম আছে, তো যেটা ইলম আইনি যে প্রত্যেকজনের জন্য জানা ফরজ, সেটা হচ্ছে এই 100 জনের উপরে ফরজ। 100 জনকেই সেই বিষয়ে জানতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে জাকাত আদায় করতে হবে, কিভাবে হজ করতে হবে, এটা 100 জনের উপরেই ফরজ। আর ইলমুল কিফায়ী যেটা বলা হয়েছে, যেটা সেটা হচ্ছে 100 জনের উপর অর্জন করা ফরজ নয়, 100 জনের মধ্যে যদি 10 জন 20 জন বা 50 জন এই জ্ঞান রাখে তাহলে যথেষ্ট। সেটা কেমন? যে মাসলা মাসাইলের বিষয়ে, মাসলা মাসাইল বিষয়ে জ্ঞান রাখা সেটা সবার উপর ফরজ না, কিছু সংখ্যক মুসলিমরাও যদি রাখে তাহলে হয়ে যাবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি, প্রথমত আমরা তাওহিদের জ্ঞান অর্জন করব, আল্লাহ সম্পর্কে জানবো, তারপর আমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর দিনের যে বিধি বিধান হুকুম আহকামগুলো আছে, ওয়াজিবাত ফরজ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, সেই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন দলিলের ভিত্তিতে। অনেক মুসলমান আমরা সালাত আদায় করি কিন্তু সালাত কীভাবে আদায় করতে হবে জানি না, অনেক মহিলারা তারা সালাত আদায় করে বিশেষ করে হাত বাঁধার বিষয়ে অথবা সিজদার সময়, এক শ্রেণী বলতেছে এইভাবে সিজদা দিতে হবে, আরেক শ্রেণী বলতেছে এইভাবে সিজদা দিতে দেওয়া যাবে না, তা আমরা সেই বিষয়গুলো নিয়ে ওইভাবে চর্চা করি না, কিন্তু এটা আমাদের উপর ফরজ। এটা সঠিকভাবে চর্চা করা বা এটা সঠিক জ্ঞান অর্জন করা যে আসলে কোনটা সঠিক দলিলের ভিত্তিতে, প্রত্যেক নারীর উপর এটা ফরজ, প্রত্যেক মুসলিমের উপর এটা ফরজ, এইভাবে আমরা দিনের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহু আলাম বিস সব, বারাকাল্লাহু ফিকুম।